বাড়ির সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমেও কিন্তু আমরা সবাই খুব ভালো আছি, কারণ বছর শেষ হতে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা, তারপরে কিন্তু আমরা নতুন বছরে পা দেব। আমরা যে বছরটা পেরিয়ে নতুন বছরে পা দেব, সেই বছরটাতে হয়তো আমরা অনেক মানুষকে হারিয়েছি। শুধু হারিয়েছি না কিন্তু নয়, আবার কিছু পেয়েওছি। তো এই যোগ বিয়োগের অঙ্কটা না হয় নাই বা করলাম, এই যোগ বিয়োগের অঙ্ক করে আমাদের কি কিছু প্রাপ্তি হবে? আমরা যদি এই যোগ বিয়োগের অঙ্কটা করি, আমরা কি পেলাম কি হারালাম? এতে কিন্তু আমাদের যে মানুষটাকে আমরা হারিয়েছি সেই মানুষটাকে কিন্তু ফিরে পাবো না, বা যে সময়গুলো পেরিয়ে এসেছি সেই সময়গুলোও কিন্তু ফিরে পাবো না। এটা তো থাকবেই, জন্ম মৃত্যু সুখ দুঃখ এগুলো নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, এগুলো নিয়েই আমাদের জীবন। কিন্তু থেমে গেলে চলবে না, আসছে নতুন বছর। এই নতুন বছরে আমরা অনেক কিছু সংকল্প নেব, যেটা আমরা সারা জীবন মেনে চলব। সামনের বছর যাতে আরো শুভ হয় সেই দিকটা আমরা খেয়াল রাখব। বিশেষ করে আমরা যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলটা যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে, তখনই কিন্তু আমাদের বছরের শুরুটা হয়। কারণ আমরা ভুলটা শুধরে নিয়ে ঠিক পথে চলছি, তো সেখান থেকেই তো আমাদের নতুন বছরের শুরু। তার জন্য 1428 দরকার, 1429 দরকার, এটা তো না। আমাদের জীবনের ভুল ভ্রান্তি যখনই আমাদেরকে স্বয়ং গুরুদেব বুঝিয়ে দেবেন, তার পরের দিন থেকেই কিন্তু বা তৎক্ষণাৎই কিন্তু আমাদের জীবনটা শুরু। সেখান থেকেই আমাদের নতুন পথ চলা শুরু। সেই জন্যই তো আমাদের কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের কল্যাণের জন্য কৃষ্ণ নাম করেছেন, কারণ জানেন যে কলিযুগের মানুষের এত সময় নেই যাগযজ্ঞ করার। সেই জন্য একটি সহজ পন্থা বের করেছেন, যেখান থেকে আমরা খুব সহজেই কিন্তু কৃপা লাভ করতে পারি। তো আর কি, সামনেই আসছে নতুন বছর, নতুন নতুন ভক্তের সাথে আলাপ, সৎসঙ্গ করা, তার সঙ্গে গুরু আজ্ঞা মেনে চলা, সবটা গুছিয়ে চলব, নিজের ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে নতুন ভাবে চলব। এই নতুন বছরে আমাদের কিছু লক্ষ্য থাকবে, যেটা আমাদেরকে পূরণ করতেই হবে। আর যদি পূরণ করতে না পারি, তাহলে গুরুদেবের পরামর্শ নেব, ওই পরামর্শ নিয়েই আমরা সঠিক পথে এগোব। কিন্তু থেমে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতেই হবে। কেন? আমরা মানুষ, আমরা পশু না যে বলতে পারি না, আমরা বলতে পারি। আমাদের যদি মনের ভেতর কিছু ভুল ভ্রান্তি থাকে, আমরা অবশ্যই গুরুদেবকে জানাবো, কিন্তু কঠিন পদক্ষেপ নেব না, কোনো ভুল পথে যাব না। তার আগে আমাদের মনের ভেতরে যত বিভ্রান্তি রয়েছে সব বিভ্রান্তির কথা কিন্তু আমরা গুরুদেবকে জানাবো, যিনি আমাদের সৎ পরামর্শ দেবেন। তাহলে আমরা কোনো ভুল করব না, কারণ আমরা যদি কোনো কঠিন পদক্ষেপ নিই তখন কিন্তু এই মনুষ্য জন্মটা নাও পেতে পারি। তো সেই জন্য আমরা পা ফেলার আগে কিন্তু গুরুদেবের পরামর্শ অনুযায়ী চলব, নতুন বছরটা না হলে এভাবেই কেটে যাক। তো চলুন, শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। যে ছোট ছোট ভাই বোনেরা খুব আনন্দের সহিত ভিডিওগুলো দেখো, সেই ছোট ছোট ভাই বোনেদের আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা নতুন বছর
নতুন ভাবে পথ চলা শুরু করো। তো চলুন এই বছরের শেষ ভিডিও এখানেই সমাপ্ত করলাম। কাল থেকে নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন বছর খুব আনন্দ করে কাটান। হরে কৃষ্ণ।